Hello everyone, welcome back to our channel, to our new vlog and good morning. তোমরা আমার আগের ভিডিওটাতে অনেক 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 ভালোবাসা দিয়েছো আর একটা ছোট ক্রিয়েটরের কাছে এটাই অনেক এটাই যথেষ্ট তো যাই হোক আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো দিনটাকে শুরু করা যাক এখন জাস্ট আমি ঘুম থেকে উঠলাম এখন ব্রাশ করব ফ্রেশ হব কোনো কিছু করি না একবারে আমি এখন স্নান টান করে নেব তো চলো দেরি না করে দিনটাকে শুরু করা যাক এবার স্নান করে কি ফ্রেশটাই না লাগছে মামা মাঝে সকালবেলা উঠে রান্না বসিয়ে দিয়েছে বাবা কত রান্না হয়েও গেল কে তুমি তুমি মাংস খাবে চিকেন তাহলেই হয়েছে কি রান্না হয়ে গেল তোমার আরে গ্যাস ইউজ করে জবাটা আছে তোর আচ্ছা আমি আগে এটাকে স্লাইস করে নি দাঁড়াও আমি একটু স্লাইস করবো কেকটাকে স্লাইস করে নিয়েছি এইটুকুনি আমার জন্য এনাফ এইটুকুনি আমি খেতে পারবো না যাই হোক এবার ব্যাগটা তৈরি করে নেব ব্যাগটা রেডি হয়ে গেছে এখানে ব্যাগটার মধ্যে দিয়েছি লঙ্কা আচ্ছা পেঁয়াজ আর একটু ধনে পাতা আর একটু নুন এবার পাউরুটি স্লাইসগুলোকে এটার মধ্যে দিয়ে কড়াই দিলে হয়ে যাবে ব্রেকফাস্ট রেডি সুজা দি আমার আইসক্রিমের স্টক শেষ কিন্তু ঠিক আছে এখন এটা আছে এখন এটা দিয়ে কাজ চালাতে হবে হ্যালো এভরিওয়ান তো অনেকদিন পর আমি ব্লগে এলাম এতদিন এত কাজের প্রেশার ছিল আমার প্রতি না মানে আমি কিছুতেই টাইম পেছিলাম না না ওকে টাইম দিতে পারছিলাম না ব্লগে টাইম দিতে পারছিলাম কোনো জায়গাতেই টাইম দিতে পারছিলাম না এত কাজের প্রেশার ছিল ওই যে ম্যাডাম আসছে ফ্রেশ হচ্ছে তো আজকে একটু ফ্রি হয়েছি সো একটু ভাবলাম ম্যাডামকে নিয়ে একটু বেরোনো যাক তো আমি এখানে ম্যাডাম রেডি হচ্ছে ওর শরীরটাও ভালো না রেডি হচ্ছে হোক তো আমি অলরেডি কাজ থেকে ফিরে একটু কড়া করে চা বানিয়ে নিচ্ছি চা করে বেরোবো তো কোথায় বেরোবো তেমন কিছু বেরোনো নেই তাই একটু বাইক নিয়ে একটু ঘুরে আসবো অনেকদিন বাইকটাও চালানো তো কী করবো একটু যাই ভাবলাম ওকেও একটু বেরোনো হয়ে যাবে বাইক নিয়ে ঘোরা হয়ে যাবে আমি মুখ ধুচ্ছিলাম তুমি নিয়ে এদিকে চা বানাচ্ছিল বলছে আমাকে চা হয়ে গেছে একটু দেখো তো দেখো তোমরা জাস্ট দেখো চা বানিয়েছে এই যে চা বানিয়েছে তুমি এটা আজকে আর খেতে পারবে না জাস্ট আমি দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি সবাইকে মানে এটাতে কতটা চা দিয়েছে জাস্ট দেখো এখনো মানে আছে পুরো কালার একদম রেড হয়ে গেছে রেড রেড তুমি সব যা ছিল তুমি ঢেলে দিয়েছো কি আর কিসে চা বসিয়েছে মানে কি বলবো আর আমি বললাম যে আমি করে দিচ্ছি না ওর হবে না তোমার শরীর ভালো না তুমি যাও রেস্ট নাও এই নাও এই নাও এই যে আমি মে কাঁচা হু থোড়া থোড়া পক রাও তো পকনে তো থোড়া আচ্ছা আমি এখনো ফ্রেশ না আমি আমি মুখ ধুছিলাম আমি জাস্ট এসে দেখছি এই অবস্থা এখন মুখ মুছি যখন বুঝলাম কেন সবাই বলে জিসকা কাজ খুশি কো সাজে দুসা করে তো ঠেঙ্গা আওয়াজে তো আমাদের চা হলো না শেষ ম্যাডামই আমাকে চা করে দিয়ে গেল সারাদিনটা কাজ ছিল না যেহেতু রবিবার যাবি তো এখন এই যে আসলো ইনি আমাকে আগামী এক সপ্তাহ মান অনেকদিন ধরে টাইম দিতে পারছি না তো আজ বললো বেরোবে তো আমি রেডি হয়ে গেলাম ঘুরতে যাওয়ার নাম শুনে বা বেরোনোর নাম শুনে অটোমেটিক্যালি শরীর ভালো হয়ে যায়
আমি রেডি চলো বেরোনো যাক। এই যে আজকে থেকে নতুন একজন সদস্য। আরে এখানে আবার কীর্তন হচ্ছে। এই যে একজন আরো আছে, বাদ বাকি গুলো কোথায় জানি না কি হয়েছে। পরে 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 বাড়ি আসে, বাড়ি আসে, বাড়ি আসে, এমন এরম করে না, সবাই বাড়ি আসে। যাও 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 যাও, আমরা যাচ্ছি না কোথায় গো, কি জানো না, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় কোথাও জায়গা নেই ঘোরার মতো এখানে। অনেকদিন পর আসলাম বলো বাবাই, লাস্ট কবে এসেছি এখানে, বাইকে করে এসেছিলাম। চিকেন উইংস ইন ইন্ডো সস, এটা চলে এসেছে, আর বাদ বাকি আমরা পরে যাবে, তাই তো এটাই আগে স্টার্ট তো করি। আইসক্রিম খেতে লাগবে, ঠান্ডাই ঠান্ডা গরম ওয়েদার, এখনো আইসক্রিম খাবে মানে বুঝতে পারছো, খাওয়ার শেষে আইসক্রিম চাই চাই না, গাড়ি হর্নটা শোনার অপেক্ষা। কিরে চলো 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 চলো, আমি উপরে গিয়ে খাওয়া দিচ্ছি, দাঁড়া 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 দাঁড়া, আমি উপরে গিয়ে খাওয়া দিচ্ছি, দাঁড়া এক সেকেন্ড। তুমি যা বলবে তাই হবে, এবার বলো আবার ক্যাপ্টেন অন ফর্ম, ক্যাপ্টেন সে টিমের ফর্মে সে টিম তো চ্যাম্পিয়ন হবে, এবার কেউ আটকাতে পারবে না আমাদেরকে, আমরা এবার চ্যাম্পিয়ন টিম ব্যাঙ্গালোর চুকে গেলে ইচ্ছা। একজন ক্রিকেটের একদম ফ্যান, বিরাটের ফ্যান, ক্রিকেটের ফ্যান, বাট অবভিয়াসলি বিরাটের ফ্যান, যেখানে বিরাট আছে সেখানে আমি কাউকে ভাবতে পারি না,
আজকে তো আমার ডিনার হয়েই গেছে, ডিনার করেছি, আর ডিনার করবো না, অলরেডি পেটটা পুরো প্যাকটা হয়ে গেছে। তো মামা এসে জিজ্ঞেস করছে কী খাবি, আমি মামাকে বলে মামা আমি কিছু খাবো না, আমি খেয়ে এসেছি, তোমাকে কিছু রান্না করতে হবে না। বাট এসে দেখি মামামের চিকেন করা হয়ে গেছে। তো যাই হোক, আমি আর কিছু খাবো না রাত্রেবেলা। আজকে আমি বেরুনি করেছি, আজকে এত গরম পড়েছে আমার চুলটা জাস্ট খুলে রাখতে পারছি না চুলটা, আর বারবার চুলটাকে আজকে ক্লাচার দিয়ে আটকাচ্ছে, আর বারবার পড়ে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে, আর প্রচণ্ড অস্বস্তিকর লাগছে। আজকে আমার আর কিছু করার নেই, আজকে বেরুনি। যাই হোক, ছোটোবেলা থেকে আমি অতটা টিভির প্রতি আমার কোনোদিনই ন্যাক ছিল না, এখনও নেই, জাস্ট ফোনটা হলেই চলবে। তো তার জন্য আমার অত খেলাধুলা এসব দেখাও হতো না, আর যেহেতু বাবা বাড়িতে বেশিক্ষণ থাকতো না, আমি দিদি মা ওরাই সবাই থাকতাম, তো বেশিরভাগ সময় এই কার্টুন এই সেই দেখেই কেটে যেত। তার জন্য আমার ঠিক খেলার যে ন্যাকটা ওটা আমার প্রতি আমার মধ্যে নেই। আর ক্রিকেট খেলায় মানে ঠিক আমি খেলাকে ঠিক বুঝিও না যে কোনটাতে আউট নট আউট, তারপরে উইকেট পড়া এইসব, যাই হোক তার জন্য আর কি। তো যাই হোক, আজকের মতো সব কিছু ডান, আজকে পর্যন্ত এইটুকুনি, দেখা হচ্ছে ঠিক পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখে থাকবে আওয়ার এম্পায়ার। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট এভরিওয়ান, টাটা।